প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। এই বজ্রকণ্ঠই মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিল। আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিল নিরস্ত্র বাঙালি। শেখ মুজিব তার অনন্য বাগ্মিতায় এক সুতু গেঁথেছিলেন বাঙালির স্বপ্ন সংগ্রাম আর স্বাধীনতার লালিত কামনাকে। ঐক্যবদ্ধ বাঙালি যার আহ্বানে জীবনের দামে স্বাধীনতা কিনেছে, তিনি ছিলেন বাংলাদেশের স্থপতি, স্বাধীন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তান শাসনামলে তাঁকে হত্যার বহু চেষ্টা ব্যর্থ হয়েছে, কিন্তু দুর্ভাগ্য স্বাধীন স্বদেশে একদল বিপদগামী সেনা সদস্য দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সপরিবারে হত্যা করে জাতির পিতাকে। ইতিহাস গবেষক সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন, নতুন প্রজন্মকে জাতির পিতার হত্যাকারী ও পেছনের কুশীলবদের সম্পর্কে জানাতে হবে। আমরা যারা গবেষণা করি লিখি তারা কাছে সব তথ্যই আছে, কিন্তু সাধারণে এই তথ্যগুলো নেই যে অনতিবিলম্বে একটি পূর্ণাঙ্গ এবং শক্তিশালী তদন্ত কমিশন করা দরকার। খুনিচক্র বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করলেও তার তেজস্বিতা আলোকবর্তিকা হয়ে বাঙালির হৃদয়ে শক্তি ও বেদনার মহাকাব্য হয়ে থাকবে চিরকাল। আজও বাঙালির সুখ দুঃখের সমান্তরাল নাম হয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আদর্শ এবং দেখানো পথেই বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এই ধারা অব্যাহত রাখতে চান সংশ্লিষ্টরা। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ, ধানমন্ডি 32, ঢাকা।